আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম রাসেল আর আপনারা দেখছেন রাসেল বাংলা হেলথ টিপস। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বলবো গর্ভধারণের পর সর্বপ্রথম যে ডিসচার্জ ব্লিডিং দেখা দেয় সেটাকে আমরা ইমপ্লান্টেশন ব্লিডিং বলে থাকি। সেটা কিভাবে হয়, দেখতে কেমন এবং মাসিকের সাথে সেটাকে কিভাবে আলাদা করব। আর যখন এসব সিমটম আপনারা দেখবেন তখন কবে গর্ভবতী পরীক্ষা করতে হবে যাতে করে সঠিক রেজাল্ট পাওয়া যায়, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বাচ্চাদানি দেওয়ালে যখন ভ্রূণ সংযুক্ত হয় তখন সেখান থেকে সামান্য পরিমাণে রক্তপাত হয় আর একেই বলে ইমপ্লান্টেশন ব্লিডিং। তবে এটি মাসিকের মতো খুব বেশি ব্যথা অথবা ক্রাম্প হয় না, হালকা পাতলা ক্রাম্প অনুভব হতে পারে, তবে মাসিকের সময় যে ব্যথা বা ক্রাম্প হয় সেটা থেকে একদমই আলাদা। আর এর রং হালকা গোলাপি অথবা হালকা লালও হতে পারে এবং হালকা দাগের মতো এক থেকে দুই দিন দেখা দিতে পারে। কিন্তু মনে রাখবেন, এটা খুবই হালকা হয়ে থাকে এবং এটি মাসিকের থেকে একেবারে ভিন্ন হয়ে থাকে। এটা হচ্ছে সবথেকে কার্যকর লক্ষণ যা গর্ভবতী হওয়ার একটি প্রমাণ। এরকমই যদি আপনারও হয়ে থাকে তাহলে আপনি 100% নিশ্চিন্ত থাকবেন যে আপনার গর্ভে বাচ্চা চলে এসেছে। তবে এটাকে কনফার্ম কীভাবে করবেন যে এটাই ইমপ্লান্টেশন ব্লিডিং আর কখনোই বা এসব ঘটনা ঘটবে? ইমপ্লান্টেশন ব্লিডিং আপনার মাসিকের আগে অনুভব হতে পারে অথবা মাসিকের দিন আসার কিছুদিন আগেও দেখা দিতে পারে, আবার হতে পারে মাসিকের ডেটের পরও অনুভব হতে পারে, তবে আপনি এর লক্ষণ অনুযায়ী বুঝতে পারবেন। এখন কথা হলো আপনি প্রেগনেন্সি টেস্ট কবে করবেন। আপনার ইমপ্লান্টেশন হওয়ার 7 দিন পর টেস্ট করতে হবে, কারণ ইমপ্লান্টেশন হওয়ার 8 থেকে 10 দিনের মধ্যে শরীরে এসএইচজি হরমোন তৈরি হয়ে যায় আর তখন যদি পরীক্ষা করেন তাহলে রেজাল্ট চলে আসবে। তবে তার আগে কোনো প্রকার দুশ্চিন্তা করা যাবে না, কারণ এর ফলে আপনার গর্ভের বাচ্চার ক্ষতি হতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।